লোকসভা স্পিকার পদে ফের নির্বাচিত হয়েছেন ওম বিড়লা। ধনী ভোটে জয়ী হন তিনি। তাকে দ্বিতীয়বার স্পিকার পদে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্পিকার পদে ওম বিড়লা বসার পর সংসদে বার্তা দেন প্রধানমন্ত্রী মোদী। তার কথায় এদিন নতুন ইতিহাস তৈরি হলো। ওম বিড়লা স্পিকার পদে থাকায় গত 10 বছরে একাধিক ঐতিহাসিক বিল পাশ হয়েছে লোকসভায়, একাধিক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংসদে, অনেক গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। আগামী দিনেও দেশের উন্নয়নে সুষ্ঠুভাবে লোকসভা অধিবেশন পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্পিকার পদে এই নিয়ে দ্বিতীয়বার নির্বাচিত হলেন ওম বিড়লা। তার প্রতিপক্ষ ছিলেন কংগ্রেসের কে সুরেশ। ধনী ভোটে জয়ী হন ওম বিড়লা। তার পরিচালনায় একাধিকবার একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী দিনেও তার নেতৃত্বে সংসদ অধিবেশন সুষ্ঠুভাবে চলবে বলে আশা প্রকাশ করেছেন মোদী। ये सदन का सौभाग्य है कि आप दूसरी बार इस आसन पर विराजमान हो रहे हैं। आपको और इस पूरे सदन को मेरी तरफ से मैं बहुत बहुत बधाई देता हूं। अमृत काल के इस महत्वपूर्ण कालखंड में दूसरी बार इस पद पर विराजमान होना बहुत बड़ा दायित्व आपको मिला है और आपका 5 वर्ष का अनुभव और आपके साथ हम लोगों का 5 साल का अनुभव, हम सबका विश्वास है कि आप आने वाले 5 साल हम सबका मार्गदर्शन भी करेंगे और देश की आशा आपके छाय पूर्ण करने के लिए ये सदन अपना दायित्व निभाने में आपकी बहुत बड़ी भूमिका रहेगी। ওম বিড়লাকে স্পিকার পদে প্রার্থী করার বিরোধিতা করেছিল কংগ্রেসও। এবারে বিরোধীরা সংসদে শক্তিশালী, কারণ বিজেপিকে জেডিইউ এবং জেডিএস এবং টিডিপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করতে হয়েছে, একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সেই কারণে এবার প্রতি মুহূর্তে সংসদে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে মোদি সরকারকে। প্রোটেম স্পিকার নির্বাচনের সময় থেকেই মোদি সরকারের বিরুদ্ধে সরব হয় কংগ্রেস। যদিও ভোটাভুটিতে ফের ওম বিড়লাই জয়ী হয়েছেন স্পিকার পদে, কারণ এনডিএ জোটের সাংসদ সংখ্যা বেশি, সেই কারণে ওম বিড়লাই ফের স্পিকার পদে নির্বাচিত হলেন। তিনি নির্বাচিত হওয়ার পর তাকে স্পিকারের চেয়ার পর্যন্ত পৌঁছে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলনেতার রাহুল গান্ধী এবং কিরণ রিজিজু। স্পিকার পদে বসার পর তাকে শুভেচ্ছা জানান রাহুল গান্ধী, অখিলেশ যাদব, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। যদিও স্পিকার পদে ওম বিড়লাকে শুভেচ্ছা জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অনুরোধ করেছেন যেন বিরোধীদের পাশাপাশি শাসক দলের উপরেও লাগাম টানেন স্পিকার, কারণ তার পদটি নিরপেক্ষ, তিনি যেন নিরপেক্ষ হয়েই কাজ করেন। স্পিকার স্যার, দিস হাউস রিপ্রেজেন্টস দ্য ভয়েস অফ ইন্ডিয়াস পিপল এন্ড ইউ স্পিকার স্যার আর দ্য ফাইনাল আর্বিটার অফ দ্যাট ভয়েস। Of course, the government has political power, but the opposition also represents the voice of India's people. And this time, the opposition represents significantly more voice of the Indian people than it did last time. Speaker, sir, the opposition would like to assist you in doing your work. We would like the house to function often and well. Speaker sir, it is very important that cooperation happens on the basis of trust. It is very important that the voice of the opposition is allowed to be represented in this house. লোকসভা স্পিকার পদে ওম বিড়লার নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিএ জোটের দলের শরিক নেতারা ওম বিড়লাকে সমর্থন করেন আনুষ্ঠানিকভাবে। এরপরই লোকসভা স্পিকার পদে নির্বাচিত হন ওম বিড়লা।
1980 সালে লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হন পাঞ্জাবের কংগ্রেস সাংসদ বলরাম জাখর। 1985 সালে ফের স্পিকার পদে নির্বাচিত হন তিনি। স্বাধীন ভারতে জাখরের পর প্রথম পরপর লোকসভার দুটি মেয়াদে স্পিকার হিসেবে নির্বাচিত হয়ে নজির গড়লেন ওম বিড়লা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।